নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় এক খ্রিস্টান ব্যবসায়ীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এলাকাবাসী জানায়, উপজেলার বনপাড়া খ্রিস্টান মিশনারির সাবেক কর্মচারী সুনীল গোমেজ তার খ্রিস্টান পল্লীর বাসার সাথেই মুদি দোকানে বসেছিলেন। দুপুর 12টার দিকে হঠাৎ করে অজ্ঞাত দুর্বৃত্তরা এসে দোকানেই তার উপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে যান। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন জানান, সাম্প্রতিক হত্যাকাণ্ডের সাথে এই ঘটনার সম্পর্ক নেই, তবে জঙ্গিদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের সাথে এই হত্যার অনেকটাই মিল আছে বলে দাবি করেন সিআইডির কর্মকর্তারা। কোনো মিল আছে বলে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে না, কারণ তার হাতে আমরা টাকা দেখেছি। এটা সম্প্রতি যে ঘটনাগুলোর সাথে একটু কিছুটা মিল আছে, তাদের যে মানে কজ অফ ডেট, এটা তাদের কিছুটা মিল আছে। এটা